বন্ধুরা, একবিংশ শতাব্দীতে সৈন্যশক্তি হয়ে ওঠার জন্য যে কোনো দেশের পক্ষে জরুরি হয় যে সে আগে এক আর্থিক মহাশক্তি হোক। কারণ যদি কোনো দেশ আর্থিকভাবে মজবুত হয়, তবে সে বেশি পয়সা ডিফেন্স, হাতিয়ারের রিসার্চ আর ডেভেলপমেন্টে খরচা করতে পারবে। সেম এই স্ট্র্যাটেজির ওপর কাজ করেছে চায়না, আর গত 30 বছরে সে প্রথম প্রাধান্য দিয়েছে তার অর্থব্যবস্থাকে, যার সঙ্গে সঙ্গে তার সৈন্যশক্তিও অটোমেটিক বাড়তে থাকে। আর চায়না এত মজবুত স্থিতিতে চলে এসেছে যে পেন্টাগন ও ন্যাটো বহুবার তাদের রিপোর্টে প্রকাশ করে ফেলেছে যে চীন আর বিশেষ করে চাইনিজ নেভি এত শক্তিশালী হয়ে গেছে যে তাকে একা হারানো কোনো দেশের পক্ষেই সম্ভব না। কিন্তু সেটা তো একটা রিপোর্ট ছিল। ভারত লাদাখ এলএসিতে চীনের সামনে সর্বশক্তি নিয়ে দাঁড়িয়ে শুধু চীনই নয়, পুরো দুনিয়াকে অবাক করে দিয়েছিল। কারণ ভারত সরকার স্বাধীনতার পর প্রথমবার চীনের ওপর এতটা কড়া আর্থিক আর সৈন্য সিদ্ধান্ত নিয়েছে, যার ফলস্বরূপ চীন শেষমেশ আজ প্যাংগং লেকের নর্থ সাইড থেকে পিছু হটেছে। ভারত ও চীন যখন দুই দেশ একে অপরের সঙ্গে যুদ্ধের মোহনা এসে দাঁড়িয়েছিল, তখনই সেই পরিস্থিতির ওপর দুনিয়ার অনেক দেশের নজর ছিল। কারণ ওই দুই দেশই পরমাণু শক্তি সম্পন্ন। সেই অনেক দেশের মধ্যে একটা দেশ ছিল জাপান, আর জাপানও ভারতের মতো চীনের বিস্তারবাদ নীতির শিকার। এই জন্য জাপানও সর্বদা চীনের সঙ্গে ঝামেলার মধ্যে থাকে। আর এখন সে ভারত চায়না স্ট্যান্ড আপ থেকে একটা বড় শিক্ষা নিয়ে চীনের বিরুদ্ধে তার স্ট্র্যাটেজিতে একটা বিশাল পরিবর্তন ঘটিয়েছে, যা বিগত 75 বছরের মধ্যে একবারও দেখা যায়নি। আসলে বিয়ন্ড ওয়ার্ল্ড ইজ ওয়ান মিডিয়া হাউসের তরফ থেকে একটা এক্সক্লুসিভ মিডিয়া রিপোর্ট সামনে বেরিয়েছে, যার মতে জাপান এখন চীনকে কাউন্টার করার জন্য স্ট্রাইক ফার্স্ট পলিসিকে অ্যাডাপ্ট করে নিয়েছে। মানে এখন ভারতের মতো জাপানও চীনের বিরুদ্ধে অ্যাটাকিং মোডে চলে এসেছে, আর এখন এটা ওই রিজিয়ানের জন্য ভীষণই বড় মেজর ডেভেলপমেন্ট। কারণ আমেরিকার পরমাণু হামলার পর জাপান 1945 সাল থেকেই শান্তির রাস্তায় চলা শুরু করেছিল, কিন্তু এখন চীনের বৃদ্ধিপ্রাপ্ত আক্রমণাত্মকতাকে কাউন্টার করার জন্য জাপান তার 75 বছরের পুরনো স্ট্র্যাটেজিকে বদলে নিজের কোস্টগার্ডকে স্ট্রাইক ফার্স্ট অর্থাৎ প্রথম হামলা করার অনুমতি দিয়ে দিয়েছে। যার পর চীন ও জাপানের মধ্যে বিবাদিত সেনকাকু আইল্যান্ডে যদি কোনো চাইনিজ ভেসেলস আসতে দেখা যায়, তো ওই পরিস্থিতিতে জাপানের কোস্টগার্ড তার ওপর মিসাইল হামলা পর্যন্ত করতে পারবে। আপনাদের বলে রাখি, সেনকাকু আইল্যান্ড ইস্ট চায়না সিতে কিছু ছোট ছোট আইল্যান্ডের একটা গ্রুপ, যা স্ট্র্যাটেজিক্যালি জাপানের জন্য ভীষণই মহত্বপূর্ণ। আর চীনের নিকটে থাকার কারণে এই আইল্যান্ড জাপানকে চীনের বিরুদ্ধে অনেক সহায়তা করে। এরই সঙ্গে এই আইল্যান্ড চীনের শিপিং লাইনের ভীষণই কাছে রয়েছে, আর হাই ফিশিং গ্রাউন্ডের সাথে সাথে মনে করা হয় ওখানে অয়েল ও গ্যাসের বিশাল ভান্ডার রয়েছে। সেজন্য চীনও ওই আইল্যান্ডের ওপর নিজের আধিপত্য কায়েম করতে চায়। আর একটা রিপোর্টের মতে গত বছর 365 দিনের মধ্যে 333 দিন চীন ওই এলাকায় নিজের নেভাল ভেসেলস পাঠিয়েছিল, আর সেগুলো লাগাতার ওই এলাকায় নিজের প্রেশার বাড়িয়ে যাচ্ছে। আর এর ফলে তীব্র বিরক্ত হয়ে জাপান নিজের 75 বছরের পুরনো স্ট্র্যাটেজিকে বদলে চীনের বিরুদ্ধে ভারতের মতো আক্রমণাত্মক রূপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কারণ লাদাখ এলএসিতে জাপানও দেখে নিয়েছে যে চীনকে একমাত্র শক্তির দ্বারাই দমানো যায়। এর সঙ্গে এটাও সত্যি যে যদি চীনকে কাউন্টার করতে হয়, তবে চীনকে আর্থিক দিক দিয়েও কমজোর করতে হবে। এর জন্য আপনাদের কাছে অনুরোধ, সমস্ত চীনা পণ্য বহিষ্কার করুন। আচ্ছা, আপনারা কি এখনো চীনা পণ্য বহিষ্কার করা শুরু করেননি? যদি না করে থাকেন, তবে তার কারণ এবং তার জন্য ভারতের কি করণীয় অবশ্যই নিচে কমেন্টে জানান। এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।